প্রত্যেকবার আমি তোমাদের যে অঙ্কগুলো বোর্ডে করে দি। ভেদের অঙ্ক সেগুলো কয়েকটা করে দিলাম তোমরা প্রথমে চেষ্টা করবে যদি না পারো তবে এখান থেকে দেখবে যেমন ধরো বারো অঙ্কটা বারো অঙ্কটা বলেছে ভালো করে পড়ো পড়লে বুঝতে পারবে তারপরে দেখো ধরি মোট ব্যয় হচ্ছে এ বলেছে যেই ব্যয়টা হচ্ছে এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় তার মানে এ ইকোয়াল টু বি প্লাস সি যেখানে বি ভ্যারিজ্যাজ এক্স এবং সি ভ্যারিজ্যাজ এক্স স্কোয়ার বি সমান কে ওয়ান এক্স যেখানে কে ওয়ান ধ্রুবক আর সি ইকোয়াল টু কে টু এক্স স্কোয়ার যেখানে কে টু ধ্রুবক তাহলে আমরা কী পাচ্ছি এ ইকোয়াল টু কে ওয়ান এক্স এই যে এখানে বসিয়ে দিলাম প্লাস কে টু এক্সের স্কোয়ার এইবার আমি এখানে বলেছি যেখানে এখানে ওই এক্স ইকোয়াল টু একশো এই যে বলেছে একশো ডিসিমিটার খনন করতে খরচ হয় পাঁচ হাজার টাকা তাহলে এক্সের মান একশো বসিয়ে দিলাম তাহলে আমার সম্পর্কটা কি হলো বসিয়ে দিয়ে দেখলাম আমি এক নম্বর সমীকরণ পেলাম আবার বলেছে দেখো দুশো ডিসিমিটার যখন এক্সের মান তাহলে এবার আমি এক্সের জায়গায় দুশো বসিয়ে দিলাম এবং খরচ তখন বলছে বারো হাজার টাকা বারো হাজার টাকা তাহলে আমি সেই মতো বসিয়ে দিলাম দিয়ে আমি এইগুলো এই সম্পর্কটা পেলাম এটা হচ্ছে এরপর যদি সমাধান করি তাহলে দেখি যে দুই থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করলে এখানে আমি পাচ্ছি কেটুর মান আবার কেটুর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি কে মান এবার বলেছে যে যখন আড়াইশিমিটার কূপ খনন করতে হবে তখন কত ব্যয় হবে তাহলে আমি এক্সের মান আড়াইশো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দেখো নির্ণয় খরচ হচ্ছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর আমি তেরো নম্বর অঙ্কটা করে দিচ্ছি তেরো নম্বর অঙ্কটা তোমাদের কাছে এই অঙ্কগুলো আমি করে দিই ওই জন্যই আমি করে দিলাম যদি না পারো তাহলে এটা দেখবে এখানে দেখো যে প্রদত্ত শর্ত অনুসারে যেটা বলেছে ভালো করে পড়ো প্রদত্ত শর্ত অনুসারে ভি হচ্ছে আয়তন হচ্ছে দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে তাহলে ভি ভ্যারিজা আর স্কোয়ার এইচ সুতরাং ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ এবার বলেছে যে দুটি চোঙের এদের কিন্তু দেখো দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈরি অনুপাত দিয়েছে তাহলে এখানে কিন্তু তোমার যে ধ্রুবকটা যে ধ্রুবকটা সেটা কিন্তু তোমাদের কিন্তু এটা এখানে ধ্রুবকটা একই তাহলে তাহলে v equal to বসালাম যখন r এর মান আর h এর মান দেওয়া আছে এখান থেকে k এর মান পেলাম তারপরে ভি এর ভি টু ধরলাম তাহলে আর এর মান এইচ এর মান বসালাম এখান থেকে ভি টুর মান পেলাম তাহলে এবার ভি ওয়ান আর ভি টুর মধ্যে যে অনুপাতটা বলেছে দেখো ভি ওয়ান বাই ভি টু করলাম করে এখানে ফাইভ ইস টু প্রমাণিত এরপরে তোমাদের চোদ্দ নম্বর অঙ্কটা করছি চোদ্দ নম্বর অঙ্কটা কি কি বলেছে যে লাঙলের সংখ্যা এখানে এসে একই রকম যৌগিক তত্ত্ব প্রয়োগ করতে হবে যে লাঙলের সংখ্যা জমির পরিমাণ দিন সংখ্যা তাহলে এখানে আগেই এর আগে একটা অঙ্ক করা হয়েছে যে লাঙলের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে যখন দিন সংখ্যা স্থির থাকে তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই লাঙলের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে যেখানে জমির পরিমাণ স্থির থাকে তার মানে এক্স ভ্যারিজাস ওয়ান বাই জেড যৌগিক ভেদতত্ত্ব অনুযায়ী এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড তাহলে যখন দিন সংখ্যা ও জমির পরিমাণ উভয়ই পরিবর্তনশীল তাহলে এইভাবে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ওয়াইজে তাহলে এবার এক্সের মান ওয়াই মান সব দেওয়া আছে বসালাম বসিয়ে এর মান পেলাম এইবার আমি ওই কে এর মান ধরে ওইখানে আবার জমির পরিমাণ আর দিনের সংখ্যাটা দিলাম তাহলে এক্স ইকুয়াল টু পনেরো হলো তাহলে আমার লাঙলের সংখ্যা হচ্ছে পনেরো তাহলে তিরিশ দিনে পনেরোটা লাঙল চাষ করতে পারে তাহলে আর বলেছে সেইটা একটা ট্রাক্টর করতে পারে তাহলে একটা ট্রাক্টর পনেরোটা লাঙলের সমান কাজ করতে পারে তাহলে একটা ট্রাক্টরের ক্ষমতা পনেরোটা লাঙলের সমান এটাই এরপরে এরপরের অঙ্কটা করে দিলাম লিখিত অঙ্ক মোটামুটি হয়ে গেল ওদিকে যেগুলো খুব সোজা সোজা আছে ওইগুলো তোমরা কিন্তু করতে পারবে এগুলো পারলে এগুলো চেষ্টা করলে প্র্যাকটিস করলে ওগুলো পারবে তারপরে এটা কি বলেছে পনেরো অঙ্কটা গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিঘাতের সঙ্গে সরল আর বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ওই গোলকেরই ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে তার মানে দেখো গোলকের আয়তন ধরলাম ভি গোলকের ব্যাসার্ধ আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস প্রদত্ত শর্ত হচ্ছে ভি ভ্যারিজাস আর কিউব এস ভ্যারিজাস আর স্কোয়ার এবার এখানে একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে দুই ক্ষেত্রে নিশ্চয়ই একই ধ্রুবক হবে না তাই এইখানে হলো কে ওয়ান ধরলাম আর পৃষ্ঠতলের ক্ষেত্রে কে টু ধরলাম তাহলে এবার বলেছে যেটা আমাকে আনতে হবে দেখা যে ভি স্কোয়ার ভ্যারিজ্যাজ এস কিউব তাহলে আমি তাই করে নিলাম ভি স্কোয়ার করলাম এখানে এস কিউব করলাম করে তারপরে ভাগ করলাম করে কী হলো যে কে ওয়ান স্কোয়ার বাই কে টু স্কোয়ার এস কিউব এবার এই কে ওয়ানও কে ওয়ান ধ্রুবক আবার কে টু ধ্রুবক তাদের স্কোয়ার সেটাও একটা ধ্রুবক হবে তাই ধরে নিলাম ওই ধ্রুবকটা সমান এম তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এম এস কিউ তাহলে ভি স্কোয়ার ভ্যারি জাজ এস কিউ প্রমাণিত এর এই অঙ্কগুলো আমি তোমাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিচ্ছি এইগুলো তোমরা করবে করে আবার প্র্যাকটিস করবে আর যে অঙ্কগুলো আছে এই যে অতি সংক্ষিপ্ত এই অঙ্কগুলো সব তোমরা কিন্তু করবে করে এগুলো দেখবে পারবে এই অঙ্কগুলো এই অঙ্ক যেগুলো করে দিলাম সেইগুলো সব প্র্যাকটিস করলে এগুলো কিন্তু পারবে